বিক্ষোভকারী উড়া আহিছিল আর তার পিছরে পড়া তাত দেখা গৈছিল এলোকে রাজপথত টায়ার চলাইছিল, যান বাহনের চলাচলত বাধা দিয়া হয়েছিল। আর তেনে পরিপ্রেক্ষিততে আরক্ষী নিরাপত্তা বাহিনী যদি সক্ষম হয়ে আছে, আরক্ষী নিরাপত্তা বাহিনীয়ে বাধা দিছিল। আর কেবল এঠাইত নহয় বহু কেঠাইত এই ঘটনা পোহর লাগছে। ঋষেশ্বর এবং প্রতিমুহূর্তর খবর জলাই গেছে। ঋষেশ্বর আপনার ওসর পুনর্বার আছো, বন্ধ কোনো সংগঠনে ঘোষণা করা নাই, কিন্তু আপনি ইতিমধ্যে ইয়ার পূর্বের বাতরিটি জলাইছে যে বন্ধ হয়ে পড়েছে, স্বতঃস্ফূর্তভাবে দোকান পোহারবুর বন্ধ আছে, আর এই ধরনের এটিও প্রতিবাদ করবলে রাজপথত আছে প্রতিবাদকারী সকল। হয় নিশ্চয়ভাবে যে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করা হয়েছে, আর প্রতি সংগঠনে ইয়ার স্থানীয় যদি সংগঠন প্রতিটি সংগঠনে ইয়ার রাজপথে ওলাই অহা পরিলক্ষিত হয়। সমান্তরালক গাঁও অঞ্চলের রাইজও ইয়ার ওলাই অহা পরিলক্ষিত হয়েছে, তার পালিত অঞ্চলের রাজপথে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। মুখ্য রূপত বন্ধ সর্বাত্মক হয়ে পড়েছে স্বতঃস্ফূর্তভাবে। আর কব লাগিব যা কালির যে রেলপথের চলাচল বন্ধ হয়ে পড়েছে, আজি রেল চলাচল করা নাই বলে আমি গম পাইছো। কিন্তু রক্ষণের বিষয় হয়েছে ইয়ার বিপরীতে আরক্ষী কর্তব্যভঙ্গ দিয়াবলে চেষ্টা করেছে, যদিও সমগ্র ডিব্রুগড় রাজপথ দেখা গেছে এনে ধরনের প্রতিবাদকারীভাবে উত্তাল করে তুলিছে রাজপথে। আরক্ষী আহি থাকা পরিলক্ষিত হয়েছে, কর্তব্যভঙ্গ দিয়াবলে চেষ্টা করেছে, আর কোনো ঠাইত যদি কর্তব্যভঙ্গ দিয়াবলে চেষ্টা করেছে আন কোনো ঠাইত হবে প্রতিবাদকারী সকলের সংখ্যা বাড়ি কয়ে। এই হাতকুয়ে রাষ্ট্রীয় ঘাইপথের যুক্ত স্কুল গড়ি দেখিছে এনে ধরনের একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছে যে কর্তব্যভঙ্গ দিয়াবলে চেষ্টা করেছে আর আন অন্য ঠাইত প্রতিবাদকারী সংখ্যা বাড়িছে। কিন্তু বর্তমান দেখা গেছে আরক্ষী অধীক্ষকগী নিজেই ইয়ার প্রতিবাদকারী সকলের বিরুদ্ধে পরিবারে অপরাধ বলে কর্তব্যভঙ্গ দিয়ার যে অভিযান আমি পরিলক্ষিত হয়েছে। আর নিরাপত্তা যুক্ত কটকটিয়া গঢ়ি তুলেছে সমগ্র ডিব্রুগড়। আর দোকান পোহার রাষ্ট্রীয় ঘাইপথের বাকি থাকা সকলবোর দোকান পোহারের গাঁও অঞ্চলে থাকা যে দোকান পোহার সময় বন্ধ হয়ে বিশেষ করে মরাণ ডিমো বাউনবাড়ি ইত্যাদি বন্ধ হয়ে পড়েছে, সকলবোর যান বাহনের চলাচল বন্ধ হয়ে পড়েছে। আর কব লাগবে যে সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়েছে, আর সরকারি কার্যালয় যদি দেখা যায় স্কুলগুলো বন্ধ হয়ে আছে, যেহেতু ছাত্রছাত্রী অথবা আর দেখা যাচ্ছে সমগ্র ডিব্রুগড় রাজপথে বর্তমান উত্তাল হয়ে আছে। আর বর্তমান আরক্ষী যদি এইখানে দেখা গেছে যে ঋষেশ্বর যেহেতু আমি দৃশ্য দেখি আছো এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, কলা ধোঁয়া তাত দেখবলে পাওয়া গেছে, টায়ার চলা হয়েছে, এই সকল প্রতিবাদকারী অবস্থান গ্রহণ করে আছে, স্লোগান দিয়ে আছে, তার বিপরীত দিকের পর আরক্ষীর একটা বিশাল বাহিনী আহি আছে। এয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য আমি দেখবলে পাইছো, রাজধানী এক্সপ্রেসখনও তাত আবদ্ধ হয়ে পড়েছে। আপনি কৈছে যে কালিয়ে পর রেলের চলাচল বন্ধ হয়ে আছে ডিব্রুগড়, আর 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের এয়া প্রভাব আমি দেখিছো, কিন্তু ডিব্রুগড় আর কোট কোট প্রভাব পড়ছে, প্রভাবিত অঞ্চলগুলোর কথা কোকতে রেল যোগাযোগের কথাটা কোক আপডেটটা কোক ঋষেশ্বর। রেল যোগাযোগের কথা মানে প্রথমতে কয় রেল যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে, আর যে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে যান বাহনের চলাচল সমূহ বন্ধ হয়ে পড়েছে। ব্যক্তিগত দুই ইমার্জেন্সি বাহনের বাহিরে সকল যান বাহনের চলাচল বর্তমান বন্ধ। আর কব লাগবে প্রভাবিত অঞ্চল যদি কথা কয় খুয়াং মরাণ বড়বড়ি মোহনবাড়ি এনে ধরনের বহু অঞ্চলত এটা প্রভাবিত হয়ে পড়েছে। আর বিশেষকে টায়ার জনে প্রতিবাদ সাব্যস্ত করেছে প্রতিবাদকারী সকলে, আর বিপরীতে কিন্তু অহাজার ক্ষেত্র আর এখানে মানুষ অহাজার ক্ষেত্রে আপনাদের দেখা বহু সুবিধা সৃষ্টি করেছে, আর আপনার এই স্থান 5 মিনিটের ভিতর ত্যাগ
প্ৰশাসনে যে আমাৰ পাঁচদিন সময় দিছে, ইয়াৰ ভিতৰত আমাৰ প্ৰশাসনত আলোচনা হৈছে যে আপোনালোকে আইন আইনি কথা কৈছে, কিন্তু আমাৰ কথা হৈছে আমি তদন্তমুখীয়াতে আমি আন্দোলন কৰি আছো। আমি কোনো ধৰণৰ কাপোৰ আমি বেয়াত কৰা নাই, আমি গাড়ী ঘোঁৰা ভগা নাই, আমি একো কৰা নাই, কিন্তু আমি অসমৰ অসমীয়াৰ স্বাৰ্থত আমাৰ যিহেতু নাগৰিকত্ব সংশোধনী বিল আমাৰ পাতিল নোহোৱাৰ আগে আমাৰ এই আন্দোলন চলিব বুলি আমি কৈ থৈছোঁ। আৰু আন্দোলন আমাৰ চলিবই, আমাৰ গণতন্ত্ৰ প্ৰক্ৰিয়া বা আন্দোলন চলিব, কিন্তু পাঁচ মিনিটৰ ভিতৰত আমি আজি আগতে আমাৰ সভাগত আগে আমি আগবাঢ়ি দিবলৈ ৰাইজক অনুৰোধ জনাইছোঁ। পৰিস্থিতি উত্তম আৰু ভালেই সংখ্যক প্ৰতিবাদকাৰী এটাত আছে, যি ভাষ্য তেওঁলোকৰ পৰা শুনা গৈছে। স্পষ্টকৈ তেওঁলোকে হুংকাৰ দিছে, কেবৰ বিৰোধিতাৰে এই ধৰণে ডিব্ৰুগড় এই মুহূৰ্তত উত্তাল হৈ আছে। ডিব্ৰুগড়ত এক উত্তপ্ত পৰিস্থিতি, এক উত্তপ্ত পৰিৱেশ, আৰু এঠাইত নহয়, এফালে যদি আৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণ কৰিছে, আন এঠাইত গৈ প্ৰতিবাদকাৰীসকলে তাতে আন্দোলন কৰিছে, তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, কেবৰ বিৰোধিতা কৰা পৰিলক্ষিত হৈছে। এয়া ডিব্ৰুগড়ৰ আজি পুৱাৰ ভাগৰে পৰা দৃশ্য, পোনপটীয়া সম্প্ৰচাৰ। প্ৰতিবাদকাৰী পথ মুকলি কৰিবলৈ পাঁচ মিনিটৰ সময় বান্ধি দিয়া হৈছে। পথ মুকলি নকৰিলে ব্যৱস্থা লোৱাৰ কথাও কৈছে আৰক্ষীয়ে। আৰক্ষী অধীক্ষক তাত নিজে উপস্থিত আছে প্ৰতিবাদস্থলীত, আৰু প্ৰতিবাদকাৰীসকলক পথ মুকলি কৰিবলৈ পাঁচ মিনিটৰ সময় বান্ধি দিছে। পথ মুকলি কৰা হওক, অন্যথা ব্যৱস্থা লোৱা হ'ব বুলি স্পষ্ট কৰি দিছে আৰক্ষী প্ৰশাসনে। চি এ বিৰ বিৰুদ্ধে এনেধৰণে উত্তাল হৈ পৰিছে ডিব্ৰুগড়, আৰু প্ৰতিবাদকাৰীসকলক মাইকযোগে ঘোষণা কৰি তাৰ পৰা আঁতৰি যাবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে আৰক্ষীৰ তৰফৰ পৰা। পাঁচ মিনিট সময় ইতিমধ্যে দিয়া হৈছে, প্ৰতিবাদকাৰীসকলে পাঁচ মিনিট তাতে অৱস্থান গ্ৰহণ কৰিম বুলি কৈছে, কিন্তু এই সময় হয়তো বৃদ্ধি পাবও পাৰে আৰক্ষীয়ে কৈছে। কিন্তু আৰক্ষীৰ সেই কথা মানি নল'বও পাৰে প্ৰতিবাদকাৰীসকলে, কাৰণ চি এ বিক লৈ ইতিমধ্যে সকলো অসন্তুষ্ট হৈ আছে, চৰকাৰৰ ভূমিকাত খৰ্গহস্ত হৈ আছে। আৰু এইসকল প্ৰতিবাদকাৰী আজি পুৱাৰে পৰা তেওঁলোকে 37নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি আছিল। ডিব্ৰুগড়তেই যি 37নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ গৈছে, সেই সমগ্ৰ পথছোৱাত যান বাহন স্তব্ধ হৈ পৰিছে, কোনো যান বাহন অহা যোৱা কৰিব পৰা নাই, ৰেল যোগাযোগো ব্যাহত হৈ পৰিছে কালিৰে পৰা। মুঠতে উত্তপ্ত পৰিৱেশে বিৰাজ কৰি আছে সমগ্ৰ ডিব্ৰুগড়ত। উজনি অসমৰ ডিব্ৰুগড়ৰ এয়া দৃশ্য, আৰু বহু লোক তাত উপস্থিত আছে, মহিলাও উপস্থিত আছে, সকলোৱে একেলগে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, জয় আই অসম শ্লোগান দিছে। আৰক্ষীয়ে বুজাবলৈ চেষ্টা কৰি আছে প্ৰতিবাদকাৰীসকলক যাতে ৰাস্তাটো মুকলি কৰি দিয়ে, কাৰণ আজি কোনো বন্ধৰ কাৰ্যসূচী নাই, কালি ইতিমধ্যে বন্ধ হৈ গৈছে, আজিৰ দিনটোত আকৌ বন্ধৰ কাৰ্যসূচী যাতে গ্ৰহণ কৰা নহয়। যিহেতু স্বতঃস্ফূৰ্তভাৱে এওঁলোক ওলাই আহিছে, কোনো দল সংগঠনৰ বেনাৰত ওলাই অহা নাই, স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহি তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চি এ বিৰ বিৰুদ্ধে। আৰু এইসকল স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই অহা জনসাধাৰণক তাৰ পৰা আঁতৰাবলৈ আৰক্ষীয়ে পাৰ্যমানে বুজাবলৈ চেষ্টা কৰি আছে। এয়া তেওঁলোকৰ যিখন বেনাৰ, সেই বেনাৰখনৰো আলোকচিত্ৰ সংগ্ৰহ কৰিছে আৰক্ষীয়ে, তাত বিভিন্ন কথা উল্লেখ কৰা হৈছে। আৰক্ষীয়ে দুবাৰকৈ মাইকযোগে ঘোষণা কৰিছে যাতে এইসকল লোক তাৰ পৰা আঁতৰি যায়। পাঁচ মিনিটৰ সময়সীমা বান্ধি দিয়া হৈছে, আৰু বেনাৰখনতো সেই পাঁচ মিনিটৰ কথা উল্লেখ আছে, পাঁচ মিনিটৰ সময় দিছে।
আরক্ষী প্রশাসনের তরফের পৰা আর পথ মুক্তি করবলে নির্দেশ দিয়া হয়েছে। অন্যথা আরক্ষী কঠোর হয়ে পড়ব এই কথাও সকিয়ায় দিছে। ডিব্রুগড় আজি পুয়ার ভাগরে প্রায় নিকট ধরনের একটা দৃশ্য দেখা গেছে। ডিব্রুগড় কুয়ারে প্রায় প্রতিবাদী জনতা রাজপথলে উলাহি কেবর বিরোধিতার প্রতিবাদী স্লোগান দিছে। আজি রাজ্যসভা গৃহীত হব, রাজ্যসভা গৃহীত করবলে বিজেপি রাজ্যসভা উত্থাপন করা হব নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক। আর বিজেপি এক প্রকার আত্মবিশ্বাসী হয়েছে যে আজি গৃহীত করবলে সক্ষম হব, কেন বিজেপির হাতত সেই সংখ্যা আছে। শিবসেনা জেডিইউয়ে ইতিমধ্যে যদিও বা কেবর সমর্থন করেছিল, আজি আশা করা হয়েছে বা ধারণা করা হয়েছে যে আজি হয়তো রাজ্যসভাত সমর্থন নকৰিব পাৰে। কিন্তু সেয়া পিছৰ কথা, এই মুহূর্তে বিজেপির হাতত সংখ্যা আছে বলে বিজেপি আত্মবিশ্বাসী হয়ে আছে আর দলীয় হুইপ জারি করা হয়েছে। তার মাজতে ডিব্রুগড়ের পর এই দৃশ্য দেখাইছো। গোলাঘাটের পর মাত্র কিছু সময় পূর্বে আমি দৃশ্য আপনাদের দেখাইছিলাম, গোলাঘাটতো প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ করবলে